যে কথা হচ্ছিল যে কালকের মধ্যে নাকি ফাইনাল ডিসিশন জানাতে হবে যে বাবা না বর, সেটা কি রিপোর্ট পেলি কিছু? না না বলেছি কিছু এখনো রিপোর্ট পাইনি, তবে আশা করছি মানে নিশ্চয়ই আজকে রাত্রের মধ্যে একটা কিছু জানতে পারবো বুঝলে, কারণ বাবিন বলেছে, হ্যাঁ এই সন্ধ্যা করে বাবিন বলেছে যে আজকে কোনো একটা সময় এই ফাংশনের ফাঁকে গ্রিন রুমে তো একাধবার দেখা নিশ্চয়ই হবে গুনগুনের সঙ্গে, হ্যাঁ তখন ওর সঙ্গেও টোটাল ব্যাপারটা নিয়ে আলোচনা করে ফাইনাল ডিসিশন নিয়ে নেবে যে বাবিন কী করছে ও কী করছে পরিষ্কার হয়ে যাবে। কোনো ব্যাপার না, গুনগুন তো যখন কিছু পারে না কেঁদে ফেলে ব্যয় করে সব ঠিক হয়ে যায়। তোমার পথে নিয়েছে ভীষণ ভালো, এই একদম মোটেই না, হ্যাঁ মোটেই না বাজে বকো না, মোটেই না কি মোটেই হ্যাঁ সেটা আমি খুব ভালোভাবে জানি, চেপে যাও চেপে যাও। রূপঞ্জন সাবধানে থেকো ভাই বুঝলে, হঠাৎ কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না। কি হয়েছে বলো তো, বেশি কনফিডেন্স দেখাচ্ছ তো, ফট করে আমরা কিন্তু আমাদের মেয়েকে তুলে নেবো তোমার কাছ থেকে। এটা সম্ভব না, এটা জাস্ট সম্ভব না, শোনো আমাদের মধ্যে না ওরকম ওই লেভেলে ঝামেলা হয় না, যদিও বা আমি মেনে নিলাম যে তোমরা তুলে নিলে, আমার কনফিডেন্স আছে বুঝেছ, না উড়ে উড়ে ভেসে ভেসে লাফিয়ে লাফিয়ে ঠিক আমার কাছে চলে আসবে। অত কনফিডেন্স ভালো না ভাই রূপঞ্জন, আমাদের বাবিনের হাল দেখছো তো, এই পটকা গানটা কিন্তু হেভি গাইছে, গানটা অসাধারণ, কত করেছে কিন্তু ভালো গাইছে। আচ্ছা ঠিক আছে শোনো বন্ধু শোনো, আচ্ছা এই যে বাবিন এত যে ভালোবাসার গান টান গাইছে আর গুনগুনু সে গানে খুব সাড়া দিচ্ছে, তুই তো দেখছো দেখছো তো দেখছি তো বুঝতে পারছো না, কারণ তুই তো হিন্দির হওয়াও বোঝে না, ভজনের কাছ থেকে হিন্দিটা শিখে নিও। আমি সব বুঝি সব বুঝি, হ্যাঁ কেন বুঝবো না, ওরা তো ভালোবাসার গান গাইছে, ভালোবাসার গান আমি বুঝতে পারবো না, তুমি কি ভাবো কি ওকে? আচ্ছা এরপরে ওই মেয়েটার একবার মনে হচ্ছে না যে এখন সব ছেড়ে ছেড়ে দিয়ে চলে আসা উচিত, স্বামীর কাছে আসা উচিত, শ্বশুরবাড়িতে ফিরে আসা উচিত, এটা ওর একবার মনে হচ্ছে না? সেই তো, আরে বাবা দেখো দুজনে মিলে গান গাইছে ঘুরছে ফিরছে, আরে বাবা এবার তো একটা মীমাংসা হওয়া উচিত, হ্যাঁ বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি আসা উচিত তো, বলো একটা হিস্তনিস্ত তো হবে নাকি? আরে সেই জন্যই তো ওদের বেড়াতে যাওয়ার পারমিশনটা দিলাম, আজ ওখানে গিয়ে বোঝাপড়া নিজেদের মধ্যে হয়ে যাবে, বলা যায় না একটা সুখবর নিয়ে আসতে পারে। সে ঘুরে বালি, তুমি কি ভাবছো কৌশিক যাবে না? সঙ্গে সঙ্গে ঠিক যাবে, দেখছো তো এখানে এসে বসে আছে, আর ওর মেয়ে বলবে নাকি যে আমাদের ছেলেদের সঙ্গে বেড়াতে যাচ্ছে। তাহলে কি করে কি হবে বলো তো? সেই তো, আমার তো ভীষণ ভাবনা হচ্ছে গো, কি যে কি করে কি হবে আমার। আর শোনো শোনো শোনো, এই কৌশিকের বন্দুকের লাইসেন্স নেই তো। বন্দুক? হ্যাঁ কি হবে না, বন্দুক কি হবে, বন্দুক ও রাগনাথা বন্দুক কা ক্যা বাত হ্যায়, এই লুচু করবে না না, হঠাৎ করে কান মে ঘুষা না, বন্দুক কা বাত, বন্দুক আমারও খুব দরকার হ্যায়, ওই বন্দুক হাত মে লেখা না, আমার কৌশিক কো আম দেখা দেখা। আর পারা যাচ্ছে না, আমি এবার যাবো, আর ছেড়ে দাও না, যা পারছে করুক, যা পারছে। আমি অনেকক্ষণ ধরে তোমার কার্যকলাপ দেখছি, আমি যেখানেই বসে আছি তুমি ভুলে গেছো নাকি? ভুলতে নেই হ্যাঁ, হিন্দি গান হতা হ্যাঁ মুখ থেকে বাংলা নেই বেরোতা হ্যাঁ, শুধু হিন্দি বেরোতা হ্যাঁ, ক্যা করে মুহ মে আঙুল দেখে ব্যাট কে রাহো, হিন্দি মত বলো, আর যদি হিন্দি বাংলা কিছুই না আসে তুমি চুপ করে একদম বসে থাকো, মুখে আঙুল দিয়ে বসে থাকো, আমাকে গান শুনতে দিচ্ছ না তুমি? না না না, তুই তুই গান শুন গান শুন গান শুন। আবার এ তুমি করছো এই, তুমি কি হাসতা হ্যায় ও মেসদা মেসদা, আপনার কাছে আমি হাত জোর করছি, আপনার কাছে পায়ে পড়ছি, আপনি আর হিন্দি বলবেন না দয়া করে, চুপ করুন। না না কিউ নেই বলেগা, হাজার বার বলেগা, বলবেন এই মেরা ছোটা মহেন আমকো আগদি খাতা, আমরা কেউ নই, ঘেছো নাকি আমরা? না 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 ঠিক হয় নেই বলেগা, কে করেগা, হিন্দি বলতা হ্যায় গান শুনতা হ্যায়, ঠিক হ্যায় আর আম ভাইয়া হাম আবি আর কিছু নেই বলেগা, হাম মুহ মে ye bada pyara hai tere
স্যার, আপনি যা অসাধারণ গান করেছেন না, কি বলবো। আর তার সাথে শ্রোত তো নাচ, মানে জাস্ট দারুণ হয়েছে, কি তাই তো গাইস? একদম। এই সত্যি বলছিস, মানে তোদের ভালো লেগেছে? হ্যাঁ শ্রোত, ইউ ওয়াজ জাস্ট ফ্যান্টাস্টিক। আর স্যার, আপনার গানের পর তো আমি রিয়েলি ফ্যান হয়ে গেছি। আপনার কি অসাধারণ আপনি গান গান, কি বলবো। বুঝেছি, সবার জন্য খাবার এনেছি, ওখান থেকে প্যাকেট নিয়ে প্লিজ এখনই এখনই। ওকে স্যার, থ্যাংক ইউ। আমার না সাডেনলি একটু মাথাটা ঘুরছে, আর তোরা এগো, আমি একটুখানি এখানে বিশ্রাম নিয়ে তারপর যাচ্ছি। ওমা, সে কি মাথা ঘুরছে কেন? না মানে আজকে তো ওই ডান্স টান্স করেছি তো, মানে অভ্যাস নেই তো, তাই হয়তো একটু, মানে আমি একটু রেস্ট নিয়েই যাচ্ছি। মানে তোমার সত্যি মাথা ঘুরছে এখন? হ্যাঁ ওই একটু। তাহলে তুমি একা এখন এখানে থাকবে? না, বলছিলাম যে তুমি মানে আপনি যদি একটু থাকেন এখানে। হ্যাঁ আমি বসতে পারি। তোরা হঠাৎ হাসছিস কেন? না মানে তুই স্যারকে বসতে বললি তো আমরাও তো বসতে পারতাম। না মানে তোরা তো অনেক দূরে থাকিস না, আর সকাল থেকে তো অনেক ধকল গেছে বল, তোরা টায়ার্ড হয়ে গেছিস, আর তাছাড়া তো ড্যাডি তো আছেই, ড্যাডির সাথেই আমি চলে যাব, শুধু একটু রেস্ট নিয়ে তারপর বেরোচ্ছি, তোরা যা না। আর আপনার কোনো অসুখ, তোরা যা, আমি একটু পরে আসছি। সেই বরং ভালো, স্যার যখন আছে তুই বস না, আমরা বরং আসি। হ্যাঁ চল তাহলে। শ্রোত তোর প্যাকেটটা এখানে রাখলাম, আর স্যার আপনার প্যাকেট, আপনাদের দুজন আসছি তাহলে। স্যার আসছি। আসছি স্যার। শ্রোত আসলাম। আসলাম চল স্যার আসছি। সাবধানে এগুলো দেখে। হ্যাঁ দেখে নিয়েছো। সাবধানে সাবধানে সাবধানে। আমি একসাথে দেখি তখনই দেখি দুজনে সেদিনকে তো আমি দেখলাম গাড়িতে স্যারকে আর গুমুনি কোথাও যেন একটা যাচ্ছে। আগে বলিস নি কেন? হ্যাঁ এখন তো গুমুনি গাড়ি করে স্যার যায়, কিছু একটা হয়েছে। Hey guys, 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 listen. তোদের কি মনে হয় এখনো কিছু বাকি আছে হওয়ার? আমার তো মনে হয় সব কিছু হয়ে গেছে। তবে একটা কথা কিন্তু ঠিক, আজকে পারফরমেন্সটা কিন্তু ওদের দুজনের দারুণ ছিল। শোন আমার কথা শোন, স্যার এতটা ভালো গিয়েছে বলে না গুনগুন এত ভালো পারফর্ম করেছে আজকে। আমার তো অন্য কিছুই মনে হয়, মনে হয় গুনগুনের এত ভালো নাচের জন্যই স্যারের পারফরমেন্স। চুপ কর, বুঝলি? এই যে কি কথা হচ্ছে এত আস্তে আস্তে, তোমরা তো এত শান্ত সুবোধ নও। তুমি দরজাটা বন্ধ করলে কেন? মানে আমার ছাত্রী অসুস্থ এখন, রেস্ট। আচ্ছা কোথায় রেস্ট নেবে সেটা আমি ভাবছি। শরীর খারাপ হবে না কেন? মাথা তো ঘুরবেই, খাওয়া দাওয়া না করলে তো মাথা ঘুরবে। মাথা ঘুরছে না, হাতি ঘুরছে না, নাটক করলে ওদের সামনে। আরে বাবা আরে কি করবো। হ্যাঁ শোনো, ওদেরকে কাটাবো বলে সব করলাম, ঠিক আছে? সারাদিন তো দেখো ওই মুখের সামনে হাঁ করে বসে থাকে, দাঁড়িয়ে থাকে, আরে একটা কথাও বলতে পারি না তোমার সাথে। সত্যি কথা, মানে সবসময় হুমড়ি খেয়ে মানে ঘাড়ে পড়ছে, কথা বলতে দেবে না। ভালোই করেছো, আমি ভাবছি তোমার ড্যাডি না এখানে চলে আসে। আরে বাবা ড্যাডি জানবেই তো না যে আমি কোন গ্রিন রুমে আছি, কোথায় আছি। ড্যাডিকে আমি, আমাকে তো বিশ্বাস করো, আমি ড্যাডিকে অলরেডি বলে দিয়েছি যে আমার হাফ অ্যান আওয়ার লাগবে প্রোগ্রামের পর, আমি এখন চেঞ্জ টেঞ্জ করবো তারপর আমি বেরোবো। আরে বাড়িতে তো গিয়ে চেঞ্জ করতে পারবো না, আমার কাছে আধ ঘন্টা আছে, তোমার সাথে পাক্কা আড্ডা দেবো এখন। এই দেখলাম সবাই এসছে, জ্যাঠাই বড়মা সবাই। হ্যাঁ ওরা বোধ হয় তোমার সাথে একবার দেখা করতে চায়।
আমি জানি না গ্রিন রুম অবধি এসে পৌঁছতে পারবে কিনা। এই না না না, এখন না কাউকে আসতে হবে না। হ্যাঁ, আমি পটকাকে ফোনে বলে দিয়েছি যে বাইরে অপেক্ষা করো। সত্যি আগে কিরকম ছিল না, মানে সবাই না থাকলে আড্ডাটা জমতোই না। এখন আর এখন এখন মাঝে মাঝে ক্রেজিটের সাথে আড্ডা দিতে ইচ্ছাই করে। সে তুমি যতই বোকা হও, যতই ক্রেজি প্রফেসর হও না কেন, তবু তোমার সাথে একা আড্ডা দিতে ভালোই লাগে। এই বাজে কথা একদম বলবে না, কে বোকা প্রফেসর? আমি বোকা? বোকা নয় তো কি? হ্যাঁ, নিজের বউকে নিজে ধরে রাখতে পারে না, সে আবার বোকা নয় তো কি? খুরখুরু খুরখুরু।